ফেন্সিং দি পথ বন্ধ করিলে রেলওয়ে কর্তৃপক্ষই। ঐতিহাসিক স্থানক সংযোগ করা পথত ফেন্সিং, হাজার হাজার লোকে আহ যাহ করা একমাত্র পথ বন্ধ করে ফেন্সিং দিয়ার ঘটনাক সহজে লব পরা নাই দক্ষিণ কামরূপর বকুবাসী। ভারতীয় রেলওয়ের হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে জাগুর খাই উঠিছে হাজার হাজার লোক। দক্ষিণ কামরূপর বকুর সিংরা আর বকুর রেল স্টেশনের মাজত হিসাপিত ডিলিঙ্গার সংযোগস্থলত ফেন্সিং দি পথটো বন্ধ করে দিয়া হব। কিন্তু পথটুক মেরামতি করে গেট বহুয়ার দাবি জানায় ছাত্র ছাত্রী তথা রাইজে। পরীক্ষাও থাকে, পরীক্ষাত আমি সময়মতে উপস্থিত হব নোৱাৰো, আর মা দেউতা বহুত চিন্তা করে থাকে আমার কারণে, হঠাৎ রেল আহি যায় আমি সময়মতে ক্লাসতো উপস্থিত হব নোৱাৰো। আর তোমালোকৰ তুমি কোৱা? আমি সময়মতে ক্লাস করব নোৱাৰো, সময়মতে পাঠন দিব নোৱাৰো, মা দেউতা বহুত চিন্তা করে থাকে যে লড়া ছোৱালীকেইটা বা কেনেকৈ আছে, তো বহুত অহা যদি আমাক দলং দিয়ে বহুত অসুবিধা হব। টাইম মতে স্কুললৈ আহি নাপাওঁ। ছাত্র ছাত্রী রাইজর দাবিক আওকান রেলওয়ের বকুর হিসাপিঠ আর ডিলিঙ্গার সংযোগী পথর মাজেরে পার হয়ে গেছে কামাখ্যা যোগীঘোপা রেলপথ। ফলত নিতো হাজার হাজার লোকে অতিক্রম করবলিয়া হয় রেলপথ, হাজার হাজার লোকর আহ যাহ করা পথ বন্ধ করে দিবলৈ উলাইছে রেলওয়ে কর্তৃপক্ষই। হিসাপিঠ আর ডিলিঙ্গার সংযোগী পথত রেলওয়ে ফেন্সিং দি পথটো বন্ধ করবলৈ সিদ্ধান্ত লৈছে। এই সিদ্ধান্তত খড়গহস্ত হয়ে পড়ছে রাইজ তথা ছাত্র ছাত্রী, কারণ পথটোরে হিসাপিঠর ছাত্র ছাত্রী ডিলিঙ্গার বিদ্যালয়লৈ আর ডিলিঙ্গার ছাত্র ছাত্রী হিসাপিঠলৈ শিক্ষা গ্রহণ করবলৈ আহ যাহ করে। রেলপথটোর কাষতে ঐতিহ্যমণ্ডিত পুরনি শ্রী শ্রী দলবাড়ী মন্দিরও আছে। এই মন্দিরত অর্ধ শতাধিক রাজগাঁওয়ার রাইজে পূজা পাতল তথা উপাসনা করে। মন্দির আর বিদ্যালয়ত অহা যাওয়া করার যাতায়াতের একমাত্র পথটো কোনো কারণতে বন্ধ নকরার দাবি জানায় আহিছে রাইজে। রাইজর দাবিক আওকান করে রেলওয়ে কর্তৃপক্ষই ফেন্সিং দিব খোঁজাত জাগুর খাই উঠিছে রাইজ। ছাত্র ছাত্রীর উপরেও রাইজে প্রয়োজনত গণগর্জন কার্যসূচী রূপায়ণ করার হুঙ্কার প্রদান করে। পথ বন্ধ করার পরিবর্তে রেলওয়ের গেট বহুয়াবল দাবি জানাইছে রাইজে। আমাক সরকারে এইটো সূতা এটা বা দলং এখন পাতি দেয়, আমার দিগদার হয় আহতে স্কুললৈ, আর দেরিও হয় কেতিয়াবা, তো পাঠনা হেৰি হয় আর কেতিয়াবা স্কুলতো লেট হয়ে যাও। ধনবনী মেধি রিপোর্ট, মাই নিউজ নর্থ ইস্ট।